কে ভিডিওটা? আমি আমাদের প্রথম মানে আমাদের ভিডিওটা প্রথম আপনি দেখেন? হ্যাঁ পরে হলে শেয়ার করছি, দেখো তো কেমন লাগে। আচ্ছা আচ্ছা, আমার তো চাকরি করার কটা আগেই পর্যন্ত আচ্ছা ভিডিও দেখলেন? কটা পর্যন্ত ভিডিও দেখলেন? ভোর হয়ে গেছে, ভোর হয়ে মানে গেছে সারা এই রাত্রে? রাত হয়ে গেছে সারা রাত্রে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো শুনে ভিডিওটা। এরকম অনেকেই প্রবাস থেকেও ফোন করে, আলহামদুলিল্লাহ বলো যে আপনার ভিডিও দেখতে দেখতে ভোর হয়ে গেছে, এরকম সময় ফোন দিছে। আমি সকালে এই ফজরের আজান দিবে এই সময় উঠছি, আজান এবং ওই লোকের ফোন একসঙ্গে আসছে। হ্যাঁ, তো বললো যে আপনার কথা আছে। আমি বললাম তো এখন তো সকালবেলা নামাজ পড়বো, আপনি 9টার দিকে ফোন দিয়েন। ফোনটা রেখে দিল 9টার দিকে, 10টার দিকে ফোন দিল। সকালে 10টার দিকে ফোন দিয়া বললো, আপনি কি জানেন আমি সারা রাত্রি ঘুম আসি নাই, আমি সারা রাত্রি আপনার ভিডিও দেখতেছি। আমরা এই কথা তো একটা ভিডিওতে দেখছি। হ্যাঁ, তো এইভাবে যদি শুনতে ভালো লাগে, কিন্তু দেখো এরপরে ঘুমো আসুক যতটুকু প্রয়োজন, আসলে আবেগ চলে আসে, একটা আগ্রহ। আসলে এটাই স্বপ্ন, আমরা জেগে জেগে যে স্বপ্ন দেখি এটাই স্বপ্ন, কিন্তু ঘুমায় স্বপ্ন দেখা এটা বাস্তবিক স্বপ্ন। আপনাকে যে স্বপ্ন ঘুম আসতে দিবে না সেটাই স্বপ্ন। এই যে আপনি ঘুম আসেন নাই, ভোর পর্যন্ত সারা রাত্রি ভিডিও দেখেছেন, হ্যাঁ এটা বাস্তব স্বপ্ন। এই স্বপ্নগুলো বাস্তবে প্রতিফলিত হয়। হ্যাঁ, যারা এইভাবে স্বপ্ন দেখতে পারে তারা গেইনার হয়, তারাই বাস্তবে সফল হয়। আমিও ঠিক এইভাবেই স্বপ্ন দেখছি। এক সময় আমি 93-তে সিঙ্গাপুরে চলে গেছি, ওখানে যা বিভিন্ন সেক্টরে কাজ শিখে এসে 98-এ এসে এটা শুরু করে গোল্ডেন ডেজ। 98 থেকে হ্যাঁ আমি 18 ঘন্টাই শ্রম দিই, আলহামদুলিল্লাহ। এটা আনন্দের মধ্যেই দিই, আনন্দ চিত্তেই সময়টা দিই, আমার কোনো পরিশ্রম বাই হয় না। লোক আসছে? আচ্ছা পাঠের ভালো লাগা থেকেই। তবে এই যে অনলাইনে আসাটা আমার মেয়ের পরামর্শে আসছে, আমার ছোট বাচ্চা ক্লাস 8-এ পড়ে, মাদ্রাসায় পড়ে ওই। হ্যাঁ, তো ওর পরামর্শে আমি অনলাইনে আসছি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ও বললো যে আব্বু তুমি তো অনেকদিন এইভাবেই আছো, তো এখন অনলাইনে চলে আসো, এইভাবে আসো। ওর পরামর্শে আলহামদুলিল্লাহ এখন সবাই আপনারা জানতে পারছেন, অল্প সময়ের মধ্যে আপনি বাসায় বসে এই বিষয়গুলো ভালো করে জেনেই আসতে পারতেছেন বিস্তারিত। ভাইরা কোথা থেকে আসছেন? চাঁদপুর? চাঁদপুর কোথায়? মতলব? আর হুজুর আসছেন তো আশুলিয়া থেকে। আপনি আমার ভিডিও গুলা কবে থেকে দেখেন? আচ্ছা আচ্ছা, আমার কথা হলো সবার কল্যাণে আসুক, আমি সৃষ্টির কল্যাণে কাজ করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটা কথা মনে রাখতে হবে, অন্যের কল্যাণে কাজ করলে নিজেরও কল্যাণ। আমরা প্রত্যেক মানুষ যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারি, নিজেকে বদলাতে হবে সবার আগে। আমরা কিছু কিছু লোক কাজ করে যে আমি যদি এখান থেকে বলি আপনি বদলান, আমি বদলালাম না, এটা হবে না, আমাকে বদলাতে হবে। সবার আগে নিজেকে বদলাইলেই সব কিছু বদলে যাবে। হ্যাঁ, খারাপ থেকে বদলে ভালো হতে হবে, এই বদলানোটা এমন হতে হবে। আমরা নিজে যতটুকুই জানি না কেন, আল্লাহর দেওয়া জ্ঞানটাকে যদি অন্যের সাথে শেয়ার করি, অন্য অন্য ভাইয়ের কল্যাণে আসলো, দেখবেন যে একবার দেশ পৃথিবী বদলে যাবে। আর প্রত্যেকটা মানুষ যখন দেশে স্বাবলম্বী হবে, তখন দেশ স্বাবলম্বী হবে, উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারবে, এটাই নিয়ম।